বাংলাদেশ কোনো কিছুতে চ্যাম্পিয়ন হইতে পারে না, কোনো কিছুতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইতে পারে না, লাইটটা লাইটি করে চ্যাম্পিয়ন হইব হেটাও পারে না, বুঝেন নাই? ফুটবল, ফুটবল খেলে চ্যাম্পিয়ন হবে না, পারে না তাও। টেনিস বল, এই ছোট্ট একটা বল, এটাতে ফিটায় পাড়ায় একটা কথা কয়, হ্যাঁ এইটা খেলেও পারে না। বাংলাদেশ থেকে যখন যায় টুপি টাইগার, জুব্বা টাইগার, পায়জামা টাইগার, জাঙ্গা টাইগার, জুতা টাইগার, সব টাইগার, কথা কয় না কেন? যেই গাড়িটাই করে এয়ারপোর্ট যায়, এয়ারপোর্টের ওই গাড়িটাও টাইগার। বাংলাদেশ থেকে যখন যায় বিশ্বকাপ আনার জন্য যায়, বিশ্বকাপ না চায়ের কাপেই না দেখাইতে পারছে আজ পর্যন্ত। একরে পানার জন্য সরকার লক্ষ লক্ষ টাকা বেতন দেয়, কথা বলেন না কেন? অথচ আমার বাংলাদেশের সন্তান, আমার বাংলাদেশের মাদ্রাসার ছাত্র, আমার সন্তান, এই মাদ্রাসার ছাত্রগুলো বিশ্বের দরবারে গিয়ে যখন কোরআনের বিজয় বাংলাদেশের মুখ জল করে ছিনিয়ে আনে, এয়ারপোর্টে রিসিভ করার জন্য কাউরে দেখা যায় না। আমার সন্তান হাফেজ নাজমুস সাকিব, আমার কওমি মাদ্রাসার সন্তান সাইফুর রহমান তকি, আমার আমার কলিজার টুকরা সন্তান কওমি মাদ্রাসার সন্তান হাফেজ জাকারিয়া, ওই যে তরিকুল ইসলাম বিশ্বের 103টা দেশকে পেছনে ফেলে কোরআনের বিজয় বাংলাদেশের জন্য ছিনিয়ে এনেছে, সাইফুর রহমান তকি, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যেই দেশে যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, সেই দেশের কোরআনের প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সন্তান কোরআনের ফার্স্ট, কোরআনের প্রতিযোগিতায় নাম্বার ওয়ান হয়েছে, বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু কপাল পড়া জাতি, আমরা সাইফুর রহমান তোকে কি এয়ারপোর্টে রিসিভ করার জন্য গেলাম, পৌনে 3 ঘন্টা দাঁড়ায় থাকার পরে কয় 10 জনের বেশি ঢুকবেন না। এদেশে করোনা এমনি আসে মিয়া, বহুত কারণে করোনা আসে, কথা কয় না কেন? এই জন্য বিবাহিয়ার মুসলমান, তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা ইসলামের পক্ষে, আমরা কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ঠিক কিনা বলো? কোরআনকে কেউ যদি মূল্যায়ন করে করবে, কেউ মূল্যায়ন না করে না করবে, আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে থাকব, কোরআনের জন্য রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব, কোরআনের জন্য যদি জীবন দিতে হয় কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে যেতে হবে বসার থেকে? আল্লাহ কবুল করো, বলেন আমিন, আর জোরে বলেন আমিন।